আল্লাহর দুইটা নাম বড় প্রিয় নাম একটা হচ্ছে রহমান আর একটা নাম রাহিম সুবান আল্লাহ বলেন দয়াময় রহমান শেখালেন আল কোরআন দয়াময় রহমান সেখানে লাল কোরআন সেখানে লাল কোরআন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন দয়াময় রহমান শেখালেন বায়ান ঠিক কিনা

আর রহমান রহমান কিব আল্লাহ সুফহান ওয়াত আল রহমান রহিম আল্লাহর দুইটি নাম হলে সবচেয়ে প্রিয় দুইটি নাম একটা হলো রহমান দুই নম্বর রহিম আল্লাহর গুণবাচক যতগুলো নাম রয়েছে এই দুইটা নাম বড় আল্লার কাছে প্রিয় এই দুইটা নামের এত পরিমাণ ফজিরত এই ফজিরত শুনলে পরে আপনি কবাক হয়ে যাবেন বলেন সুহান আল্লাহ ঘটনা মনে হয়ে গেল আমরা যখন কুরআনুল করিম শুরু করি কোরআনুল করিম পড়লে পড়ে একটি সুন্দর আমরা দেখতে পাই প্রথমে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপর আমরা বলি বিসমিল্লাহির রাহমানির এর ভিতর রহমান এবং আছে না নাই এই আল্লাহর নামটা দেয়া আছে রহমান এবং আল্লাহর দুইটি প্রিয় নাম আল্লাহ রহমান শব্দটা ব্যবহার করেছেন রহিম ব্যবহার করেন নাই রহমান নামটা কি এত সুন্দর নামের ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাতে চাই এভাবে লিখেছেন এরপরে তফসিরে তা কোরআন আসিফ তাফসিরে ফিজির কবির ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবির ভিতরে লেখেন সুন্দর করে একটি ঘটনা নিয়ে এসেছেন মুসা সালাম তোর পর্বতে যখন রওনা দিয়েছেন আল্লাহর সঙ্গে দেখা করবেন যখন তোর পর্বতে রওনা দিয়েছে প্রতিমধ্যে দেখতে পেলেন রাস্তার মাঝে একজন মানুষের শাস্তি হচ্ছে কবরের মাঝে রাস্তার পাশে একটা কবর কবরের শাস্তি হয় আল্লাহ নবী মোসালাম ফরিয়াদ করলেন তোমার কাছে আমি ফরিয়াদ করি আমি রবি মানুষ তোমার কাছে দুখানা হাত তুলে প্রার্থনা করতেছি মাবুদরে রে এই যে ব্যক্তি আছে এই কবরবাসীর সমস্ত আজাদকে বন্ধ করে দিয়ে তুমি তাকে জান্নাত নসিফ করে মুসা। ওরে তুমি তাড়াতাড়ি চলে আসুক তোমার যেই দায়িত্ব তোমার যে কাজ তোর পর্বতে তোমাকে আসতে হবে তোর পর্বতের দিকে তুমি চলে আসো তোমার এই জায়গায় ব্যক্তির জন্য দোয়া করার প্রয়োজন নাই আর ওই ব্যক্তির প্রার্থনা আমি কবুলও করব না তুমি চলে আসো আল্লাহ নবী মুসা যখন রওনা দিয়েছেন তোর বর্বতী গেলেন চল্লিশ দিন ওই জায়গায় যখন অবস্থান করলেন নূরের তাজাল্লিতে যখন ঝলকানিতে যখন অজ্ঞান হয়ে গেল মুসা ওখান থেকে যখন ফিরতে ছিলেন আল্লাহর সঙ্গে তো দেখা হয় নাই ঘটনাটা আপনারা জান বলবো না মুসাফির ছিলেন ফেরার প্রতি আবার যখন কবরের পাশে অবস্থান করেন কবরের পাশে এসে দেখিন। ওই ব্যক্তির কবরের সমস্ত আজাব মাফ হয়ে গেছে ওই ব্যক্তির কবরের ভিতর আর কোনো আজাব নেই জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী মুসা প্রার্থনা করলেন ইয়া রাব্বাল আলামিন আমি আপনাকে বললাম নবী হয়ে নবীর দোয়া তো কোনোদিন বিফলে যায় না ব্যর্থ হয় না আপনি কারো আমার দোয়া ফেরত দিয়ে দিলেন কারণটা কি এই বলেন তোমার তোমার আমি দিয়েছি কারণটা একজন ব্যক্তির দোয়া আমি কবুল করলাম কারণটা হলো এই ছোট্ট একজন মানুষ এই যে ছোট্ট বাচ্চা এই যে ব্যক্তিটা মারা গেছে মৃত মানুষের একজন মৃত একজন বৃদ্ধা বৃদ্ধ ছিলেন তার একজন নাতি আছে ওই নাতিটা মাত্র লেখাপড়া শিখেছে একজন আলেমের কাছ থেকে মাত্র শিখেছে। এতটুকু শুধু শিখেছে বিসমুল্লাহ কি রহমান রাহিম এখনো সুন্দর করে কোরআন পড়তে পারে না এখনো কমপ্লিট তার এলেম অর্জন হয় নাই বিসমুল্লাহ কি রহমান রাহিম শেখার কারণে ওই ছোট্ট বাচ্চা ছোট্ট আমার গোলাম যখন কবরের পাশে তার দাদার কবর এসেছে কবরের পাশে এসে দোকানে হাত তুলে বিসমিল্লাহ রহমান রহিম বলে দোয়া করে আর বলে আমার দাদা কবরের ভিতরে আছে আল্লাহ আমার দাদার সমস্ত কবর রাজাব মাফ করে কব আমার দাদার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও মুসালামকে আল্লাহ তালা বলেন ওরে মুসাম এই ছোট্ট বাচ্চা যখন তার আলতো ঠোঁট দিয়ে তার সুন্দর কথাগুলো আমার সামনে উপস্থাপন করেছে নাম নিছে দুইটা একটা হলো রহমান আর একটা রাহিম এই দুইটা নাম নেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুর আলমিন আর চুপ থাকতে পারি নাই ওই আমার গোলামের দোয়াটা কবুল করেছি কারণটা হলো এই এই যে পৃথিবীর মানুষগুলো আসি আমার রহমান আমি এই পৃথিবীর মানুষকে আমি খাবার রেজেক দেই আমি হিন্দুকেও খাবার দেই আমি মুসলমানকে খাবার দেই আমার আমি হিন্দু যদি কোনো চাষাবাদ করে আমি তার জমিতেও ফসল দেই খ্রিস্টান আমার বিরুদ্ধচারণ করে নাস্তিক আমার বিরুদ্ধচারণ করি ইসলামের ক্ষতি করার চেষ্টা করে তারপরে সে যখন ব্যবসা শুরু করে আমি তাকেও দেই আবার সে যখন কোনো কিছু শুরু করে সেই জায়গাতেও আমি আমি দিয়ে দেই কোনো অভাব অভাব দেয় না কারণটা হলো আমার নাম হচ্ছে এই রহমান নামে উসিলা করে আমি সবাইকে খাবার দেই রেজেক দেই আর দুই নাম্বার হচ্ছে রাহিম রাহিম শব্দটা আমার সামনে যখন উচ্চারণ করেছে ওরে আমার মুসা তুমি তো জানো না রে এ এত বড় ফজিলতপূর্ণ একটা শব্দ আমার গুণবাচক নামের মাঝে এত অন্যতম একটা নাম কালকে আমতির কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্র চিনবে না মা তার সন্তান ভুলে যাবে যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না মা হয়ে সন্তান থেকে দূরে যাবে হয়তো সন্তান আমার কাছে একটা আমলের জন্য আসবে কিন্তু আমি তো দিতে পারবো না জেনবসি এনসি আমার নিজের তো কঠিন অবস্থা হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে আমার ভাইয়েরা মুমিন যারা খারাপ গুনা করেছে ইমান আছে কিন্তু একটু গুনাও আছে আল্লাহ রব্বুর আলমিন বলেন ওই মুমিনের টুটা ফাটা গুনা গুলোকে আমি আল্লাহ রব্বুর আলমিন রহিম নামে রুসিলাই ক্ষমা করে দিয়ে ওই মুমিনকে আমি আল্লাহ রব্বুর আলামিন জান্নাতে দিয়ে দেব সেই রহমান রাহিম নামের তাফসির মাত্র গেল সেই রহমান এবং রাহিম নামের গুরুত্ব আছে না নাই সে আল্লাহ বলছেন আর রহমান আমি সেই রহমান যিনি যিনি সেই রহমান তিনি যিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন কোরআন শিখিয়েছেন এবং ইনসান আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টিও করেছেন ইনসান মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়ান এবং বায়ান বর্ণনা মানে বায়ান শিক্ষা দিয়েছেন বর্ণনা করার শিক্ষা দিয়েছেন কথা বলা শিখিয়েছেন বলেন সুবহান আল্লাহ মোটামুটি আমরা এই তিনটা আয়াত আগে গবেষণা করে সামনের দিকে আগাই এখন আসেন এ আয়াতের ভিতর আমরা কি পাইলাম আল্লাহ বলছেন যে কোরআন শিখিয়েছি মানুষ সৃষ্টি করেছি আর বায়ান শিখাইছি